হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে গিয়েছিলাম ধর্মতলার দিকে। তো ধর্মতলা হচ্ছে পুরনো কলকাতার দিক থেকে, তাও আমি আস্তে আস্তে ধর্মতলার দিক থেকে ছবি তুলতে তুলতে ভিডিও করতে করতে আমি নতুন কলকাতার দিকে ঢুকেছিলাম মা ফ্লাইওভার দিয়ে। তোমরা দেখতে পাচ্ছ রবীন্দ্রসদন, আগেরটা দেখলে ভিক্টোরিয়া, প্রথমে দেখেছিলে তোমরা আমাদের বহু পরিচিত ইডেন গার্ডেন্স। তো সেখান থেকে গাড়ি করে আমরা চলে মা ফ্লাইওভার দিয়ে, খুব সহজ এবং খুব ভালো জার্নি। এটা হচ্ছে সাউথ সিটি মল, সামনে আছে সায়েন্স সিটি। এই মা ফ্লাইওভার দিয়ে যারা গিয়েছো তারা অনুভব করবে এইসব সমস্ত দৃশ্য, পুরনো কলকাতা থেকে নতুন কলকাতা। আর এইটা, এগুলো তো সব হোটেল বড় বড়, ভীষণ সুন্দর। আর এগুলো নিকো পার্ক, চেনা পরিচিত সেই নিকো পার্ক, ছোটোবেলায় সমস্ত সবাই গিয়েছিলে। মা ফ্লাইওভার শেষ করার পর আমরা ঢুকে গেলাম সেক্টর ফাইভের মেট্রোর থেকে চলে আমরা ঢুকছি সেক্টর ফাইভ নিউ টাউন। এই যে নিউ টাউনে তোমরা যারা এসে থাকো তারা বুঝতেই পারবে এই ছবি দেখে, নিউ টাউন সেন্ট্রাল, নজরুল তীর্থ, এই সমস্ত কিছু। তারপর আছে নভোটেল। তো নতুন কলকাতা আমরা ঢুকে গেলাম। এরকম অনেক ভিডিও তোমরা দেখতে থাকো, সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। আর নতুন আমার চ্যানেল @ ফুডিস্ট নবরুণ, সেখানে আমরা সমস্ত কিছু খাবার দেওয়া থাকে, খাবারের চ্যানেল ওটা, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো। আর আমার নবরুণ পদ্মা 513, এটাও সাবস্ক্রাইব করো, লাইক করো। সকলকে ধন্যবাদ, ভালো থেকো, এরকম ভিডিও আমার চ্যানেলে দেখতে থাকো। থ্যাংক ইউ।